এনাকে চেনেন না এনার কাছে শুনেন তাইনি কে এনার জিজ্ঞাসা করেন এই লোকটা কে মাশরাফি আমাকে এমপি নড়াইলের আসসি আসসালামু আলাইকুম ভালো আছেন কি হইছে তাতে কি হইছে দেখি নিজের নিজের ডাক্তার মনে হচ্ছে বলতেছে আমারে ডাক্তার মনে হচ্ছে আপনি আমার দাঁত দেখাচ্ছে আর এজন্য মনে হচ্ছে আমি ডাক্তার ও চাষি আপনার বাড়ি তো এইখানে না নড়াইলে তো বাসা আপনি তো মনে করেন আইসাই আমার কাছে টাকা চাচ্ছেন আপনি তো মনে চেনেন না আমি আপনাকে একজনের ছবি দেখাবো আপনি যদি তারা সিনে নাম বলতে পারেন তা আপনার একটা ছোট্ট ইচ্ছা পূরণ করবো আপনি সেটা যা চাবেন তাই দেব ছবি দেখাবো এনাকে চেনেন ভালো করে দেখেন তো চেনেন কিনা আপনার বাসা নড়াইল মানে জেলা তো নড়াইল নাকি আচ্ছা আপনি নাকে চেনেন দেখেন তো চেনেন কিনা এনার কাছে শোনেন তো এনে কে এনার জিজ্ঞাসা করেন এই লোকটা কে মাশরাফি আমাকে এমপি নড়াইলের এখন চিনিছেন হ্যাঁ আপনি যা চাবেন তাই দেব তা ছবিটা বের করে বলতেছে এটা কে তা উনি বলছে চিনি নে আমি কি মাশরাফি ভাইরে ফোন দেব দিয়ে বলবো না 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 দোষ বলিনি সে তো ভালো মানুষ অনেক ভালো তাহলে আপনি ছবি দেখে চেনলেন না এটা তো আমাদের জন্য অনেক কষ্টের আমার এনাকে এটা আপনি এটা আপনার ছবি না আসলে চোখে দেখেন না এখন প্রমাণ হয়েছে কি লাগবে বলেন আপনি আমার ভাই মাশরাফিরে চেনলেন না তা আপনার তো হতাশ হওয়ার দরকার নেই এমনি আর কি করতেছি কথা বলে তাই বলেছেন আমি আবারও বলতেছি আবারও নির্বাচনে তাই এখন আপনার কি একটা ইচ্ছা পূরণ করতে চাইছি তা কি বলেন কি ইচ্ছা পূরণ করবো কয় টাকা লাগবে তা বলেন শাড়ি কিনে দেবো দোকান থেকে কিনে দিব না দোকান খুঁজবা না কয় টাকা দেবো আপনি তো আমার আমার ভাইয়ের ছবি দেখে চিনতে পারেননি একটা শাড়ি কিনে দেবো আমি নিজে যাই কিনে দেবো না আপনি কিনে নেবেন আর কয় টাকা লাগবে এক হাজার টাকা দেবো আর একটা শাড়ি কিনতে কয় টাকা দেবো ঠিক আছে যান আপনার এটা ইচ্ছা পূরণ করতে পারলাম যান বাড়ি চলে যান আজকে হ্যাঁ